নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ বিজয়ী সাহসী দুই নারী ফুটবলারকে সংবর্ধনা। জাহিরুল ইসলাম রনি, ঠাকুরগাঁও প্রতিনিধি। ঠাকুরগাঁও সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ বিজয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্য সুহাগী ও স্বপ্না রানীকে সংবর্ধনা দেওয়া হয়। আজ শনিবার 1 অক্টোবর দুপুর 12:30 জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা এই সংবর্ধনার আয়োজন করেন। দুই নারী ফুটবলারকে নিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ঠাকুরগাঁও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি অফিসে শেষ হয়। সংবর্ধনার আয়োজনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও এক আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন তাদেরকে সংবর্ধনা দেন। পরে একে একে জেলা ক্রীড়া সংস্থা, ফুটবল ফেডারেশন, প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ওই দুই নারী ফুটবলারকে সংবর্ধনা দেওয়া হয়। নসীন নাজিফা, টিকেজি নিউজ, টিভি ঠাকুরগাঁও।